নমস্কার বন্ধুরা, আলোর আলপিনে আপনাদের স্বাগত জানাই। আমরা বাংলা মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশুনোর ব্যাপারে একটু সাহায্য করার চেষ্টা করছি, আশা করি আপনার ভালো লাগবে। আজকে আমরা ক্লাস 10 ইংলিশ নিয়ে আলোচনা করব। এদের কাছে আমরা কৃতজ্ঞ। এখন আমরা দ্য ক্যাট বাই অ্যান্ড্রু বার্টন পিটারসন আলোচনা করব। দ্য ক্যাট, বিড়াল, বাঘের মাস। অ্যান্ড্রু বার্টন পিটারসন 1864 to 1941 আমাদের রবীন্দ্রনাথের সঙ্গে একটা মিল আছে। রবীন্দ্রনাথ ঠাকুর 1641 ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট, জার্নালিস্ট অ্যান্ড অথর হু রোট এক্সটেন্সিভলি অন অস্ট্রেলিয়ান লাইফ। অ্যান্ড্রু বার্টন পিটারসন ছিলেন একজন অস্ট্রেলিয়ান, অস্ট্রেলিয়ার অধিবাসী, তাদের অস্ট্রেলিয়ান বলা হচ্ছে। কবি, সাংবাদিক, জার্নালিস্ট মানে সাংবাদিক যারা খবরের কাগজে লেখেন, অ্যান অথর লেখক। হু রোট এক্সটেন্সিভলি, এক্সটেন্সিভলি মানে খুব অন অস্ট্রেলিয়ান, অস্ট্রেলিয়ান লাইফ, অস্ট্রেলিয়ার জীবনধারার উপরে খুব বেশি লিখেছিলেন। অনেক ওনার লেখাপত্র সব ওই অস্ট্রেলিয়ান সমাজ সম্বন্ধে লেখা। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড ওয়ালজিং মাতিলদা অ্যান্ড দ্য ম্যান ফ্রম স্নোই রিভার। তার উল্লেখযোগ্য সাহিত্য সৃষ্টি, ওয়ার্কস মানে সাহিত্য সৃষ্টি, মধ্যে আছে ওয়ালজিং মাতিলদা অ্যান্ড দ্য ম্যান ফ্রম স্নোই রিভার। দ্য টেক্সট ডিসক্রাইবস ইন মাইনিউট মিনিট নাকি দ্য মাইনিউট মাইনিউট ডিটেল মানে পুঙ্খানুপুঙ্খ ভাবে বর্ণনা, হ্যাঁ একদম খুঁটিয়ে খুঁটিয়ে খুঁটিনাটি বর্ণনা। মাইনিউট ডিটেল মানে খুঁটিনাটি বর্ণনা, খুব সূক্ষ্ম, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, মাইনিউট মানে খুব ক্ষুদ্রা মানে একেবারে ক্লোজলি অবজার্ভ করা হচ্ছে। হ্যাঁ, দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাট, বিড়ালের সারাদিনের কি কাজ তা এগুলো খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে বর্ণনা করা হচ্ছে। দ্য হিউমারাস ন্যারেটিভ টেক্স আস ইন টু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস, এটা হাসির রচনা, হিউমারাস হাস্যরসাত্মক রচনা, ন্যারেটিভ বর্ণনা, এটা আমাদের বিড়ালদের জগতে নিয়ে যায়। অ্যান্ড ইন্ডিকেট টু আস দ্যাট দে মে নট বি দ্য জেন্টল অ্যান্ড টিমিড ক্রিয়েচার্স দ্যাট উই টেক দেম ফর, এবং বোঝা যাচ্ছে পড়লে যে এটা তারা কিন্তু ঠিক সেরকম নম্র, ভদ্র এবং ভীরু, টিমিড মানে ভিদ্রু, হ্যাঁ ভীরু প্রাণী নয়। আমরা দ্যাট উই টেক দেম ফর, আমরা যে ধরে নিই যে বিড়াল মানে খুব কাডলি মতো কোলে নিয়ে আদর করব, খুব নরম, শান্ত, ভীরু, তা কিন্তু নয়। পড়লে দেখা যাবে
বিড়ালের অন্য একটা পরিচয়ও আছে। সাথে কি আর ওদের বাঘের মাসি বলে, আসল রূপ কি লেখক সেটা বর্ণনা করেছে। হিউমারাস কথাটা এসছে হিউমার থেকে, হিউমার থেকে এসছে হিউমারাস। অ্যাক্টিভিটিস প্লুরাল, সিঙ্গুলার হচ্ছে অ্যাক্টিভিটি। টিমিড মানে ভীরু। মোস্ট পিপল থিঙ্ক that the cat is an unintelligent animal. বেশিরভাগ লোকই ভাবে যে বিড়াল হচ্ছে একটা বোকা প্রাণী, ঠিক ফুল বলা হচ্ছে না, বুদ্ধিহীন প্রাণী। ফন্ড অফ ইজ আরাম প্রিয়, হ্যাঁ আরাম প্রিয়। ফন্ড মানে প্রিয়, ফন্ড অফ ইজ মানে আরাম প্রিয়। And caring little for anything but mice and milk. এবং ইঁদুর আর দুধ ছাড়া আর অন্য বিষয়ে খুব একটা কেয়ার করে না, খুব একটা গ্রাহ্য করে না। কেয়ারিং লিটল মানে একদমই করে না। হ্যাঁ লিটল কথাটা কেমন করে আসছি, এখানে দেখো লিটল মানে একেবারেই কম, একেবারেই নয়। হ্যাঁ এ লিটল মানে অল্প একটুখানি, আর দি লিটল মানে তিন রকম হতে পারে। লিটল মানে একেবারেই নয়, নেগেটিভ, প্রায় নেগেটিভ। আ লিটল মানে অল্প একটুখানি, আর দা লিটল মানে সামান্য একটু নির্দিষ্ট অংশ, খুবই অল্প অংশ কিন্তু সেটা নির্দিষ্ট করে। দ্য লিটল মিল্ক দ্যাট আই হ্যাড ওয়াজ স্পয়েলড, আমার যে অল্প একটু দুধ ছিল সেটা নষ্ট হয়ে গেছে। দ্য লিটল মিল্ক দ্যাট আই হ্যাড ওয়াজ স্পয়েলড, খারাপ হয়ে গেছে। মানে কি হলো, মোস্ট পিপল থিঙ্ক বেশিরভাগ লোকে ভাবে দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমেল, যে বিড়াল হচ্ছে একটা বুদ্ধিহীন প্রাণী। ফন্ড অফ ইজ আরাম প্রিয়, অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, এনিথিং বাট। হ্যাঁ বাট এটা একটা সুন্দর কথা, এনিথিং বাট মানে ইঁদুর আর দুধ ছাড়া অন্য কোনো বিষয়, হ্যাঁ তাদের খুবই কম গ্রাহ্য করে। এনিথিং বাট এই দুটো ছাড়া আর সব কিছুতেই খুব একটা গ্রাহ্য করে। বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস, বাট কিন্তু এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার, একটা বিড়ালের অনেক রকমের চরিত্র আছে। হ্যাঁ সব কিছু দেখা যায় না, হ্যাঁ শেডস, বিভিন্ন শেডস অফ ক্যারেক্টার দ্যাট মোস্ট হিউম্যান বিংস, সাধারণ লোকের তুলনায় বিড়ালের বেশি রকম চরিত্র, ভিন্ন ভিন্ন রকম বিভিন্ন চরিত্র আছে। অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, এবং জীবন থেকে সাধারণ বেশিরভাগ লোকের থেকে বেশি আনন্দ জীবন থেকে পেয়ে যায়। গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন, সন্তোষ লাভ করে জীবন থেকে, সাধারণ লোকের চাইতে বেশি বেশি
সন্তুষ্টি লাভ করে। তার মানে সব চরিত্র আমাদের সামনে আসে না, আমরা খালি ওদের একটা দিক দেখছি, চরিত্র বিভিন্ন রকমের শেড আছে, আমরা খালি একটা শেড দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে খালি বিড়াল ইঁদুর আর দুধ নিয়ে ব্যস্ত, অন্য জিনিস গ্রাহ্য করে না, এটা একটা সাইড। কিন্তু ওর অন্য অন্য ডিফারেন্ট চরিত্র ডিফারেন্ট সাইড আছে। তারপর পড়লে কি হবে, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমেল ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দেন মোস্ট হিউম্যান বিংস অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। স্যাটিসফ্যাকশন সন্তুষ্টি নাউন, তাই তো? এর যদি তুমি বলো আরো অনেক ওয়ার্ড বানানো যায়, স্যাটিসফ্যাকশন এটা হচ্ছে নাউন, স্যাটিসফাই সন্তুষ্ট করা এটা হচ্ছে ভার্ব, স্যাটিসফ্যাক্টরি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অনেক রকম বানানো যায়, স্যাটিসফ্যাকশন হচ্ছে সন্তোষ, স্যাটিসফাই হচ্ছে সন্তুষ্টি করা, সন্তোষজনক সেটা হচ্ছে স্যাটিসফ্যাক্টরি, হি অর সি, কারণ বিড়াল ম্যাসকুলাইন হতে পারে ফেমিনিন হতে পারে, ইজ অ্যান অ্যাথলিট অ্যান অ্যাক্রোব্যাট অ্যান্ড এ গ্রিম ফ্রাইটার। যে আমরা যে ভাবছিলাম যে বিড়াল খুব আনইন্টেলিজেন্ট, হ্যাঁ ফন্ড অফ ইস আরামপ্রিয়, ইঁদুর ছাড়া কিছুই চেনে না, তা কিন্তু নয়, ইজ অ্যান অ্যাথলিট। হ্যাঁ অ্যাথলিট মানে জানো তো, যে দৌড় ঝাঁপ করতে পারে তাদের অ্যাথলিট বলে, অ্যান্ড অ্যাক্রোব্যাট, অ্যাক্রোব্যাট মানে সার্কাসে দেখেছো তো, জিমন্যাস্ট করে, যারা শরীর বাঁকিয়ে চুড়িয়ে বিভিন্ন রকমের ভঙ্গি করতে পারে, খেলা মানে ক্ষমতা আছে, এক তাদের বলে অ্যাক্রোব্যাট, শরীরটাকে বেঁকিয়ে চুড়িয়ে পোল ভল্ট খেয়ে, হ্যাঁ মজার জন্য করে, তাদের বলছে অ্যাক্রোব্যাট অ্যান্ড আ গ্রিম ফাইটার, এবং একদম খুব কঠিন, হ্যাঁ একদম কঠিন যোদ্ধা, দুর্ধর্য যোদ্ধা, একদম বলে না দাঁতে দাঁত চেপে যুদ্ধ করা সেই রকম। অল ডে লং দ্য ক্যাট লোফস অ্যাবাউট দ্য হাউস, সারাদিন ধরে বিড়াল বাড়িতে ঘুরঘুর করে, লোফস অ্যাবাউট মানে উদ্দেশ্যবিহীনভাবে ঘুরে বেড়ান, লোফস অ্যাবাউট বাড়ির মধ্যে উদ্দেশ্যবিহীন ভাবে ঘোরাঘুরি করে, টেক্স থিংস ইজি সব কিছু ইজি ভাবে না, খুব একটা জটিলতার মধ্যে যায় না, ঝামেলার মধ্যে যায় না, যা হচ্ছে চলে যাচ্ছে, এদিকে ঘুরছে নিজের মনে থাকছে, অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশনস অফ দ্য পিপল ইন দ্য হাউস। হ্যাঁ ঠিক আছে, বাড়ির লোকে ওকে আদর যত্ন করছে, একটু এ করছে, ও বিরক্ত লাগলো, এটাও ঠিক আছে মেনে নেয়, কোনো বাড়িতে যদি বিড়াল থাকে, হ্যাঁ না বিড়ালটাকে আদর করবে, পিপল ইন দ্য হাউস বাড়ির লোক বিড়ালটাকে একটু আদর করবে, গায়ে হাত বোলাবে, লেজে হাত বোলাবে, এটাও মেনে নেয়, এগুলো ওর কাছে বিরক্তিকর, পেস্টার মানে বিরক্তিকর, হ্যাঁ হিমসেলফ টু বি পেস্টার ওর কাছে বিরক্তিকর এই অ্যাটেনশনগুলো। তুমি কি মনে করছো বিড়াল ভালোবাসে, সবসময় বিড়ালে গায়ে হাত বোলাচ্ছো, তুমি কোনো সময় লেজে হাত বোলাচ্ছো,
এদিকে আয় এদিকে আয় দুধ খাবি আয়। হ্যাঁ, এইগুলি যে অ্যাটেনশন করছো এটা ও অনেক সময় এটা অত্যাচার বলে মনে করে, এটা অনেক সময় অত্যাচার বলে মনে করে কিন্তু মেনে নেয়, কিন্তু মেনে নেয়। এদের বাড়িতে থাকে, ওদের পোষা, ওই জন্য এগুলো মেনে নেয়। তাহলে কি হলো, হি অর সি ইজ অ্যান অ্যাথলিট, অ্যান অ্যাক্রোব্যাট অ্যান্ড আ গ্রিম ফাইটার, নিষ্ঠুর যোদ্ধা। অল নিষ্ঠুর ঠিক না, একদম যে একেবারে মরণপণ লড়াই করে, ক্রুয়েল ফাইটার নয়, গ্রিম ফাইটার মানে লড়াই করে ছাড়বে না, লড়ে যাবে। অল ডে লং দ্য ক্যাট লোফস অ্যাবাউট দ্য হাউস। লোফস অ্যাবাউট মানে যে উদ্দেশ্যবিহীনভাবে ঘোরাঘুরি করা। টেক্স থিংস ইজি, যা জিনিস আসছে সেটা সোজা সরল ভাবেই নেয়। অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড, পেস্টার্ড মানে বিরক্ত, ওকে বিরক্ত করছে সেটা, হ্যাঁ সেটাও মেনে নেয়। অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস, মানে বুঝতে পারছো বাড়ির লোক ওকে যে অ্যাটেনশন দিচ্ছে, মানে ওকে নাম ধরছে, এদিকে আয় এদিকে আয় বিল্লি এদিকে আয়, বা কোনো নাম দিয়েছো মিঠাই এদিকে আয়, বা কিছু একটা নাম বিড়ালের আছে, তার গালে হাত বোলাচ্ছ, তাকে কোলে নিচ্ছ, তাই না, কোলে নিয়ে পিঠে হাত বোলাচ্ছ, দুধ দিচ্ছ বলে আয় খেতে আয়। এই যে অ্যাটেনশনগুলো অনেক সময় অত্যাচার মনে করে কিন্তু সেগুলো ও মেনে নেয়, হ্যাঁ সেগুলো ও মেনে নেয়। তোমাদের অন্যরকম ভাব আছে, হ্যাঁ ঠিক আছে করছো করো, তোদের কে পাত্তাতে, ও মনে মনে হতে এটা ভাবছে। বিড়াল আর কুকুরের ক্যারেক্টারের মধ্যে তফাৎ আছে, কুকুর ইচ্ছা করে চায় যে পায়ে ভুরুকুড়ু করবে, তোমার সঙ্গে খেলবে, লাজিয়ে করবে। বিড়াল রাজার রাজার মতো, নিজের খেয়ালে নিজের মনে আছে, ঠিক আছে তোমার আদর করা হয় করো, সহ্য করে যাচ্ছি, হ্যাঁ এরকম। কিন্তু বিড়াল এসে বলবে না বল ছুড়ে দাও, আমি বল মুখে করে নিয়ে আসছি, এরকম কিন্তু বিড়াল বলবেন, বলবে কি কুকুর যেমন বলে, তুই বল ছুড়ে দিলে ও গিয়ে ছুটে নিয়ে এলো, আবার তোমার কাছে বনটা দিলো, তুমি আবার ছুটলে, এই খেলাধুলা করতে ভালোবাসে, তাই না। কিন্তু বিড়াল তা না, ও নিজে রাজকীয় মেজাজেই থাকে, ম্যাজেস্টিক মেজাজ, ঠিক আছে তোমার যা করা তুমি করো, হ্যাঁ তুমি গায়ে হাত বোলাতে চাইছো বোলাও, তুমি কোলে নিতে চাইছো নাও কোলে নাও, ঠিক আছে আমি একটু মিউ মিউ করি। টু পাস দ্য টাইম অ্যাওয়ে, সময় তো কাটাতে হবে, টাইম পাস তো করতে হবে, টু পাস দ্য টাইম অ্যাওয়ে সময় কাটাবার জন্য। হি সামটাইমস ওয়াচেস এ মাউস হোল, অনেক সময় ও একটা ইঁদুরের গর্ত লক্ষ্য করে, একটা পাশে বসে থাকে বাবু হয়ে বসে, দেখেছো না, হ্যাঁ পা জড়ো করে বসে ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে, পরেন আওয়ার অর টু, এক ঘন্টা দু ঘন্টা ধরে, দেখেছো লক্ষ্য করেছো, অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে না, বসেই এদের গর্ত থেকে একটু দূরে বেশ বাবু হয়ে বসে, পা দুটো সামনে বসিয়ে ভাঁজ করে, হ্যাঁ বসে এদের গর্তটাকে ওয়াচ করছে, বেরো কেটে বেটা, যখন বেরোবে তখন অন্য ব্যাপার, কিন্তু বসে আছে, বসে ওয়াচ করে যাচ্ছে, টাইম পাস করে যাচ্ছে, জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোর্ডম, একঘেয়েমি থেকে বাঁচার জন্য। সারাদিন তো কাটাতে লাগবে, টাইম তো পাস করতে হবে, ওই যে চুপচাপ এসে ইঁদুরের গর্তের সামনে হাট পা ভাঁজ করে বসে থাকে, ওয়াচ করে। তো একবার পড়া যাক, টু পাস দ্য টাইম অ্যাওয়ে, পাস দ্য টাইম অ্যাওয়ে সময় কাটাবার জন্য। হে সামটাইমস কখনো কখনো ওয়াচেস, হ্যাঁ ওয়াচ মানে লক্ষ্য করা, পর্যবেক্ষণ করা, মাউস হোল ইঁদুরের গর্ত, ফর অ্যান আওয়ার অর টু, জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোর্ডম। বোর্ডম মানে অবসাদ, কোনো কিছু কাজ করার নেই, হ্যাঁ সেই তাকে বলে বোর্ড, আমি বোর্ড হয়ে যাচ্ছি, হ্যাঁ ভালো লাগছে না, সে বলি না হ্যাঁ ভালো লাগছে না, একঘেয়েমি লাগছে, সেটা বোর্ড।
People get this idea that this sort of thing is all that holds life for a cat. People get this idea that this sort of thing is all that holds life for a cat. লোকে অনেক এই দেখে হ্যাঁ এরা ধারণা করে নেয় যে এই ধরনের জিনিসই যেন বেড়ালের জীবনের সবকিছু, তাই না? লোকেরা ভাবতে পারে এইসব দেখে, লোকেরা গেট দিস আইডিয়া, লোকেরা ভাবতে পারে যে এই জিনিসগুলোই হচ্ছে সবকিছু যা বিড়ালের জীবন, এটা নিয়েই বিড়ালের জীবন কেটে যাচ্ছে, এইসব নিয়েই বিড়ালের জীবন। এই ওয়াচ করছে মাউস হোলকে, টেক থিংস ইজি, বসে আছে কোথাও ঘুরঘুর করছে, লোকে ওকে আদর করছে, সেটা মেনে নিচ্ছে, তাই না? এটাই বিড়ালের জীবন ভেবে ধরে নেয়, এটাই বিড়ালের জীবন, দিস ইজ হিজ লাইফ। বিড়ালের জীবন বলতে এইটাই, এই ঘরের মধ্যে ঘুরঘুর করবে, ইজোরে গর্তের সামনে গিয়ে বসে থাকবে, বা ওকে আদর করলে একটু মিউ মিউ করবে, বা প্রচুর ম্যাও ম্যাও করে বসে থাকবে, আদর খাবে, কেউ কে হাত বুলিয়ে দেবে গায়ে। লোকে মনে করে কি এটাই ওদের জীবন, এটাই ওদের পরিপূর্ণ জীবন, তা কিন্তু নয়। বাট ওয়াচ হিম অ্যাজ হি দ্য শেডস অফ ইভিনিং ফল, ওকে লক্ষ্য করো যখন আস্তে আস্তে সন্ধ্যার আধার ঘনিয়ে আসে, শেডস অফ ইভিনিং মানে সন্ধ্যার আধার, হ্যাঁ ছায়া, সন্ধ্যার ছায়া যখন ঘনিয়ে আসে তখন তাকে লক্ষ্য করো। শেডস অফ ইভিনিং মানে সন্ধ্যার ছায়া। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, তখনই তুমি বুঝতে পারবে ক্যাট আসল ক্যাট কি সেটা দেখতে পাবে, তখনই তুমি আসল ক্যাট কি সেটা দেখতে পাবে। তো দিনের বেলায় ওকে লক্ষ্য করলে খুব একটা তুমি বুঝতে পারবে না। বেয়ালকে যদি অবজার্ভ করতে হয়, বেয়ালকে যদি জানতে হয়, তাহলে ওকে সন্ধ্যার অন্ধকার যখন ঘনিয়ে আসবে তখন ওকে ওয়াচ করতে হবে, তখন ও কি করছে। সারাদিন মনে হয় আলস্যতার মধ্যে কেটে গেল, দেন ইজ কামস টু লাইফ, এখনো জীবন ফিরে পাচ্ছে, আজ নিজের জীবন। তাহলে কি হলো, পিপল গেট দিস আইডিয়া দ্যাট দিস শর্ট অফ থিং ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর এ ক্যাট, লোকের মনে একটা ধারণা আছে যেন এই ধরনের জিনিসগুলোই, এই যে কাজগুলো করছে সারাদিনে, এগুলোই ওর জীবন। লেখক বলছে না, বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, যখন সন্ধ্যার আধার ঘনিয়ে আসে, ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি, তখন তুমি দেখতে পাবে বিড়াল আসল বিড়াল কি। প্রেজেন্ট টেন্স নিয়ে হচ্ছে, এখানে আমরা একটু গ্রামার করলে কেমন হয়। এখানে দেখো, ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, দুটো সেন্টেন্স আছে, ক্লজ আছে। ইউ ক্যান সি দ্য ক্যাট একটা, অ্যাজ হি রিয়েলি ইজ আরেকটা ক্লজ, না ইউ ক্যান সি দ্য ক্যাট প্রিন্সিপাল ক্লজ, অ্যাজ হি রিয়েলি ইজ সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট। এখানে আছে কি, পিপল গেট দিস আইডিয়া একটা ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, দ্যাট দিস শর্ট অফ থিং ইজ অল, এ পর্যন্ত একটা হলো, ভার্ব থাকলেই একটা করে ক্লজ ধরে নেবে, যখন একটা ফাইনাইট ভার্ব থাকবে তখন একটা করে ক্লজ ধরে নেবে। তাহলে পিপল গেট দিস আইডিয়া একটা হলো, দ্যাট দিস শর্ট অফ থিং ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর এ, তিনটে ক্লজ আছে, একটা প্রিন্সিপাল ক্লজ, দুটো ডিপেন্ডেন্ট ক্লজ, তার মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ইউ ক্যান সি দ্য ক্যাট একটা,
as he really is correct it a principle it a subordinate कैरेक्टर मैंने पर्सनैलिटी ग्रीम मैंने सीरियस गंभीर एक्रोबैट वन हु एंटरटेन्स थ्रू डिफिकल्ट फिजिकल मूवमेंट सार्कस देखा जाए अनुष्ठान देखा जाए लोक शरीर एकिए बेके चुड़े लोके आनंद दे बड़ो रिंग मत नहीं से तरह मध्य दिए गले जाए कष्ट तईना छोटो रिंग को बड़ो रिंग ना एक फुट रेडियस रिंग नहीं तरह मध्य शरीर टाके एकिए बेकिए बार कर नहीं जाते ताते बोले एक्रोबैट एक्टिविटीज गुलो आमरा आलादा करब आमादेर ई प्रोग्रामटा आपनारा भालो लागले आपनारा जदि मने हय एटा छेलेमेयेदेर पढ़ाशोनो साहाज्य करबे তাহলে ইউটিউবে আমাদের চ্যানেল আলোর আলপিন সাবস্ক্রাইব করুন আর অন্যদেরও যত বেশি ছাত্রছাত্রী দেখবে তাদের কাজে লাগলে আমাদের পরিশ্রম সার্থক যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।